নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। আজকের দিনের শুভেচ্ছা শুভকামনা জানিয়ে অবশ্য আমি সকালবেলাতেই একটা ভিডিও পোস্ট করেছি। তো এখন যেটা নিয়ে বলতে এলাম সেটা হচ্ছে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক। সেই টপিকটা হচ্ছে ছোটবেলার হাসির কোনো কথা। তো প্রথমে বলি যে আমি কোনোদিনও খুব একটা হাহা করে হাসতে খুব একটা না পারিই না। হাহা করে আমার মুখে, হাহা তো দূরের কথা, আমার মুখে কোনোদিনও হিহি করেও হাসি বেরোয় না। আমি যখনই হাসি আমার ঠোঁট চাপা হাসি বরাবরই। কিন্তু এখন একটা জিনিস আমি লক্ষ্য করছি, এবং এটা আমার যখন মানুষের সাথে আমি কথা বলি, কোনো জায়গায় যাই, সবসময় আমার এই হাসিটা থাকে, একটা আলগা হাসি থাকে। কিন্তু আমি এখন লক্ষ্য করি যে যখন আমি এই ভিডিও করি তখন যে আমি কী গম্ভীর হয়ে যায়, বাপরে বাপ, একদম মুখটা এরকম গম্ভীর থাকে কথা বলতে থাকি, কেন এরকম হয় আমি নিজেও বুঝতে পারি না। পরে যখন আমি ভিডিওটা দেখি তখন আমি দেখি যে ওদের সর্বনাশ, এরকম গম্ভীর মুখ কেন হয়ে যায়। তো যাই হোক, আজকে হাসির কথা বলতে বলা হয়েছে। আজকের দিনটা তে আমাদের প্রতিজ্ঞা করা দরকার যে আমরা যেন নিজেরাও হাসতে পারি এবং অপরের মুখেও যেন একটু হাসি ফোটাতে পারি। অনেক মানুষ আছেন যাদের অনেক রকম কষ্ট, বলি না যখন আমি মানে ভিডিও দেখি ইউটিউবে, তখন যখন আগে তো চোখে দেখতে পেতাম না এগুলো, অনেক ঘটনা শুনতাম, অনেক কিছু জানতাম সেটা খবর হিসাবে, কিন্তু খবর তো পরের দিন বাসি হয়ে যায়। চোখের উপর যখন সেই মানুষগুলোকে দেখছি, তাদের কষ্টটা দেখছি, তাদের জীবনযাপন দেখছি, কত রকমের যে ঘটনা সেগুলো যখন দেখি তখন মনে হয় যে আমরা কত 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 ভালো আছি। তো সেই মানুষগুলোর পাশে যদি একটু দাঁড়ানো যায়, পয়সা দিয়ে আমি বলছি না, অন্য কোনোভাবে তাদের মনে সাহস জুগিয়ে তাদের চলার পথে একটু ভালো কথা বলে তাদের যদি খুশি রাখা যায়, তো সেটাই যেন আমাদের মানে পরম প্রাপ্তি মনে হয়। তো যাই হোক, তারা কিন্তু অনেকেই আমি দেখি ভেতরটা কতটা কষ্ট, তাও মুখে হাসি টেনে রেখে কাজ করে যাচ্ছে। এটা একটা বিশাল বড় কী বলবো শক্তি, এটা পারা খুব কষ্টের। আমি সেসব চ্যানেলের নাম করছি না, কিন্তু অনেক চ্যানেল আমি এরকম দেখি, বড্ড কষ্ট হয়। তো হাসির কথা বলতে আমার একটা যেটা মনে পড়ছে, আমার বাবা তো রেলওয়ে অফিসার ছিলেন, তো আমাদের মানে ট্রান্সফারেবল জব ছিল। আমার দিদি, তার জীবনে অনেক ট্রান্সফার হয়েছে, অনেক স্কুল পরিবর্তন হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা আর হয়নি। আমি 1.5 বছর বয়সে এসে ঢুকেছিলাম আর পার্ট 1 দিয়ে সেখান থেকে বেরিয়েছি, পার্ট 2টা অন্য জায়গায়। তো মানে পার্ট 1 আমি এক জায়গাতেই থেকেছি 1.5 বছর বয়স থেকে। তো যাই হোক, যারা বন্ধুরা ছিল তারা সবাই, তাদের বাবারা সবাই রেলওয়েতে ছিল, ওইটা রেলেরই জায়গা, অন্ডালে থাকতাম আমরা। তো সেখানে হঠাৎ যখন আমি ক্লাস 9 পড়ি, সুতপা মুখোপাধ্যায় বলে একটি মেয়ে এসে ভর্তি হয় 9। আমি খুব মুখচোরা ছিলাম, আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম। বললাম না, মায়ের মানে সেই বলে না পাখি যেমন ডানার তলায় রেখে দেয়, তো আমি আমাকেও মা সেই ডানার তলায় রেখে দিয়েছিল। আর ওই জায়গাটা একটু অন্যরকম ছিল, মানে সেই সময় সেই যুগে, যে যুগে বাবা রেলওয়েতে ঢুকেছিলেন সেই যুগে কিন্তু লেখাপড়া জানা কেউ রেলওয়েতে ঢুকতো না। মানে শুধু যে লেখাপড়া জানলেই শিক্ষিত হয় এটা আমি বলছি না, মানসিকভাবেও শিক্ষার একটু অভাব ছিল ওই সব জায়গা যারা ছিল। তো সেখানে বাবার এতে বাবার চাকরিটা ওই সময় ওখানেই হয়েছিল, কিন্তু মেশার ক্ষেত্রে আমাদের একটু মানে সমস্যা হতো, যার ফলে মেলামেশাটা করতে দিত না আমার মা আমাকে, মানে গণ্ডগোলের জায়গা ছিল একটু। তো সেই জন্য আমি না খুব মানে ছোটো থেকেই শান্ত শিষ্ট, মুখচোরা, কথা বলতে জানি না, এরকমই ছিলাম। তাই বন্ধুবান্ধবও খুব, আমি খুব চুজিও ছিলাম, বন্ধুবান্ধব খুব সিলেক্টেড ছিল। তখন অন্যরকম ছিলাম একদম, যাকে ভালো লাগতো না তো লাগতোই না, তার সাথে আর কথাই বলতে পারতাম না। এখন সে সমস্তগুলো তো একদমই নেই, পুরো বদলেই গেছি। তো তখন ওরকম ছিলাম, খুব চুজি। তো তার মধ্যে সুতপা মুখোপাধ্যায় ওরা ক্লাস 9 এলো আমাদের স্কুলে, এসে ভর্তি হলো। সুতপা কিন্তু আমার একদম অপোজিট ছিল,
ও ভীষণ কথা বলতো, আমি একদম কথা বলতাম না। ও ভীষণ খিলখিল করে আওয়াজ করে হাসতো, আমি মুখ টিপে হাসতাম, মানে একদমই অন্যরকম। ও খুব ছটফটে, চঞ্চল, আমি শান্ত। কিন্তু কি করে জানি না, ওর সাথে আমার মানে সেই ভিনি ভিডি ভিসি বলে না, মানে ও এলো আমাকে জয় করলো, এরকম একটা ব্যাপার আর কি। অসম্ভব বন্ধুত্ব, বলতে পারবো না সে কি বন্ধুত্ব। কিন্তু ওর বাবা 1 বছরও ওখানে থাকলো না, 1 বছর জাস্ট মানে 9 থেকে 10-এ উঠলাম, আবার ও বললো আমার বাবা এবার বদলি হয়ে যাবে। মানে যেদিন বললো সেদিন স্কুলে বসে আমরা একটা পড়াও শুনতে পারিনি, প্রচণ্ড কান্নাকাটি করেছি চলে যাবে শুনে। মানে আমার যেন মনে হচ্ছে পুরো আমার খালি হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো যায় ওরা তারপরে সে ঠিক হলো ওরা 1 জুলাই চলে যাবে। তো তার আগের দিন 30শে জুন সারাদিন ও আমার বাড়িতে থাকবে। এবার সারাদিন যে কী পাগলামি করেছি, কী হাসাহাসি করেছি, কী করেছি কী না করেছি বলতে পারবো না, মানে ভাবা যায় না। যে দুটো এখনকার দিনে হলে তো অন্যরকম কথা বলতো, দুটো মেয়েতে অত ভাব, আমি নিজেও এখন ভাবি যে এখনকার দিনে হলে কী হতো। তারপর আমাদের হঠাৎ মাথায় খেয়াল চাপলো, আমার চুল অনেক লম্বা লম্বা চুল ছিল আমার। ও বললো আয় তোর শাশুড়ি তোর চুলটা কেটে দিই। আর আমি আচ্ছা, তোর ওর খুব একটা বড়ো ছিল না, ওকে একটু কেটে দিলাম। আর আমার পুরো চুলটা ধরে আমার একদম মানে অনেকটা ছোটো করে কেটে দিল। আর সারাদিন তো আমরা মানে মানে খাওয়া দাওয়া করে দুপুর থেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে আমরা দুজনে মিলে খুব হাসাহাসি, নানা রকম গল্প কত কিছু করছি। এবার বিকেলবেলা মা যখন ঘরে এসেছে দেখছে আমার চুল টুল ওরকমভাবে কাটা, মানে তখন মা একদম পুরো অবাক হয়ে গেল। মানে কি মানে তখন মায়ের মুখটা আমার মনে পড়লে মানে এখনও প্রচণ্ড হাসি পায়। তখনও মানে মা বকাবকি করছে আর আমরা খিলখিল করে, সুতপা খিলখিল করে হেসে যাচ্ছে, আর আমিও ওর সাথে পেছন থেকে মানে সেই হেসে যাচ্ছি। মানে সেটা একটা দিন গিয়েছিল, অসম্ভব পাগলামির একটা দিন, এবং প্রচণ্ড মানে মায়ের মুখটা দেখে আমরা তখন মায়ের বকা তখন আমার কানে যাচ্ছে না, আমরা হাসছি পাগলের মতো। তো এই সুতপার সাথে আরেকটা ঘটনা আছে। সুতপা যখন চলে গেল, ওরা চলে গেল ধানবাদে। এবার ধানবাদে গিয়ে ও কলেজে বোধহয় ভর্তি হলো যখন, মানে কয়েক বছর পরের কথা বলছি, না সরি, ধানবাদ থেকে আবার চলে বদলি হয়ে গেল রানাঘাট। হ্যাঁ, ধানবাদে স্কুল লিঙ্ক, তারপরে আবার চলে গেল রানাঘাট। এবার রানাঘাটে গিয়ে যখন কলেজে ভর্তি হবে তখন কৃষ্ণনগর কলেজে যেত, এবার ট্রেনে যেত। তো ট্রেনে যাতায়াতের পথে ওখানকার রেলওয়েতে চাকরি করে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, তার সাথে ওর আলাপ হয়, তার সাথে ওর সম্পর্ক তৈরি হয়। এবার ওটা জানতে পেরে ওর মা তো সেটা একেবারেই দেবে না, কারণ অন্যরকম তাদের আশা ভরসা ভালো। ওর বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, তো সেই ওকে প্রচণ্ড বাধা দিল। এবার ও আমাকে সব কথা জানাতো, চিঠি যখন আমাদের মানে চিঠি যা চলতো, তখন তো আর মোবাইল টোবাইল ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না, চিঠি। আমার মা বলতো যে তোর জন্যে মানে পোস্ট অফিসটা বেঁচে আছে। আমি নিজে পত্রমিতালি সংঘের মেম্বার ছিলাম, এখনকার পত্রমিতালি সংঘের মতন তখন ছিল না, তখন খুব সুন্দর ছিল। এছাড়াও আমার যত বন্ধু সব বান্ধবী, সব বন্ধু নয় সবই বান্ধবী, তো সবাই মানে ট্রান্সফার যারা হয়ে গেছে তাদের সাথে আমার সব চিঠিতে যোগাযোগ। এবং তখন চিঠি মানে সেই দিস্তা খাতার যে লম্বা লম্বা কাগজ, সেই কাগজের 3-4 পাতা করে খামে ভরে, এনভেলাপে ভরে চিঠি, যত মনের কথা। মানে দু চারজন আমার বন্ধু ছিল খুব প্রিয়, সবাই এরকম ট্রান্সফার হয়ে চলে গেছে। তো চিঠি চাপাটিতে ও সব আমাকে জানাতো। এবার মা ওরকম বাধা দিচ্ছে তখন কি করবে, মা ওকে কলেজ ছাড়িয়ে কলকাতায় পাঠিয়ে দিল, আত্মীয় বাড়িতে পাঠিয়ে দিল, যাতে ওর সাথে সম্পর্কটা না রাখতে পারে, যোগাযোগ না রাখতে পারে। তখন ও বললো শাশুড়ি তুই আমাকে বাঁচা, আমি কী করবো, না মা একমাত্র তোকে বিশ্বাস করে, তোর চিঠি মা খোলে না, তোর চিঠির মধ্যে মানে ওই ওর হাজবেন্ডের নাম, মানে ওকে পরে তার সাথেই বিয়ে হয়েছিল, ওর নাম বিকাশ, তো বিকাশের চিঠি আমি বিকাশ তোকে পাঠাবে, তুই সেই চিঠি আমাকে এনভেলপের মধ্যে করে পাঠিয়ে দিবি, আবার আমি বিকাশকে লেখা চিঠি মানে সুতপা বিকাশকে লেখা যে চিঠি দেবে সেটা সুতপা আমাকে পাঠাবে, আমি আবার বিকাশকে ওটা ইয়ে করবো, রিডাইরেক্টেড করে পাঠিয়ে দেবো। এরকমভাবে ওদের মধ্যে আমি যোগাযোগ রেখেছিলাম। তো তারপরে অনেক বছর, 2-3-4 বছর বোধহয় কেটে গেছে, ওর পড়াশুনো তো গেল বন্ধ হয়ে, মানে সব এদিক ওদিক করে হয়ে গেল। এবারে ওর মা বাবা বিয়ের চেষ্টা করছে, যখন তখন ও বলেছে যে আমি ওই বিকাশকেই বিয়ে করব। তো মা বাবা তো মানে আকাশ থেকে পড়েছে, আমরা 3-4 বছর ধরে এত কষ্ট করে মানে ইয়ে করে পড়াশুনো ছাড়িয়ে এইসব করে ওকে দূরে দূরে রাখছে, এই করছে, কী করে বিকাশের সাথে সম্পর্ক থাকে, ওরা বুঝতেই পারছে না। আর ওইখানে ওর এক বান্ধবী হয়েছিল সুমিতা বলে,
তখন কাকিমার মানে সুতরাং মায়ের রাগটা গিয়ে পড়লো সুমিতার উপরে, তার মানে সুমিতা সব কিছু করেছে, করে সুমিতার উপর ভীষণ রাগ পড়লো। তো যাই হোক, সুস্মিতা তো এক পাও নড়বে না, অন্য কোথাও বিয়ে করবে না, ওকেই বিয়ে করবে। তো ওখানে বিয়ে ঠিক হলো, এবার আমাকে নিমন্ত্রণ করলো, আমার ফ্যামিলিকে নিমন্ত্রণ করলো। তো আমি আর আমার বাবা গেলাম, ওদের বিয়ে ওদের বাড়ি ছিল সিঙ্গুরে, ওখানে গেলাম। ওখানে গিয়ে যখন ঢুকেছি, ঢোকা মাত্রই কাকিমা বলছে, শাশু আমার কাকিমা তোমাকে অনেকদিন পর দেখছে, শাশুতি এসো এসো এসো, তোমার বন্ধু যে কী করলো, কী সর্বনাশটা ওর করলো। তখন সুমিতা ওর এরকম সর্বনাশ করলো, আমরা চাইলাম ওর করতে, মানে আমি তখন কোথায় লুকাবো তাই ভাবছি, যে করেছি তো আমি, দোষটা পড়লো গিয়ে সুমিতার, এবং বেচারি ওই সুমিতা ওই বিয়েতে নিমন্ত্রণ পাইনি। আমি অন্ডাল থেকে সিঙ্গুরে গেলাম সুতপার বিয়েতে, কিন্তু সুমিতা ওখানে থেকে ওই রানাঘাটেই থাকতো সুমিতা, কিন্তু ও নিমন্ত্রণ পেলো না, কাকিমার পুরো রাগটাকে ওখানে পড়লো। আর কাকিমা যখন আমাকে ওরকম ধরে বলছে, সুতপা কাকিমার পেছনে দাঁড়িয়ে, সে তো ওখান থেকে হাসছে পেছন থেকে, আমি সামনে দাঁড়িয়ে হাসবো না কাঁদবো, বুঝে পাচ্ছি না কী করবো, বলে ওই সুমিতার জন্যে যত সব হলো, সেই মানে কী রাগটা ঝাড়লো সুমিতার উপরে, বিশাল হেসেছিলাম। তারপরে যখন কাকিমা চলে গেল সরে গেল, তখন আমি আর সুতপা মানে প্রচণ্ড হেসেছি, মা বাবাকে যে কী ফাঁকিটাই দেওয়া গেছে, কী জব্দটাই করা গেছে, এটাই ছিল ওর এ কথা, যে তোমরা দেবে না আমাকে সরিয়ে দেবে, আমার পড়া পড়া বন্ধ করে দেখো। সেই যাই হোক, ওরা কিন্তু বিয়ের পরে খুব 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 ভালো আছে, এখনও খুব ভালো আছে। ওর ও ঠাকুমা হয়ে গেছে, ওর ছেলে আমার ছেলের থেকে অনেক বড়, অত অল্প বয়সী বিয়েটা হয়ে গেল, ওর ছেলে আমার ছেলের থেকে অনেক বড়। ওর আবার যমজ নাতনি আছে, খুবই মানে ভালো আছে। তা পরে পরবর্তীকালে আমার যখন মনে হয়েছে যে বাবা আমি ওর বাবা মার মানে অমতে এটা করলাম, কিন্তু আমার কখনও গিল্টি ফিলিংস হয়নি, এই কারণেই যে হয়তো বাবা মা দিলে সেখানে হয়তো ভালো থাকতো না। আর সুতপা খুব আদরে মানুষ হয়েছিল, মানে এক গ্লাস জল গুঁড়িও খেতে জানতো না, কিন্তু এইখানে এসে ও পুরো রান্নাবান্না করে সংসার চালাতো, মানে পুরো বদলে গেল একদম। এখন থাকে হচ্ছে সিঁথির মোড়ে থাকে, ওর ছোটো ছেলে আর আমার ছেলে মোটামুটি একই বয়সী। তো এইটা হচ্ছে একটা মানে বিশাল হাসির গল্প। এছাড়া তো আরও অনেক টুকটাক ব্যাপার আছে, সেগুলো এখন আর অতটা মনে পড়ছে না। আজ তবে এইটুকুই থাক, আর কবিতার মুখে আর মধুর মুখে যেবার তোমার কবিতাটা শুনলাম, খুব ভালো লিখেছো, খুব সুন্দর লিখেছো, খুব ভালো থেকো তুমি, এরকমই থেকো।